আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের সময় না খেয়ে অনশন করেছিলেন 26 দিন, তাকে আপনি গুরুত্ব দেবেন না এই আন্দোলনকে? অনশন তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন করেননি, আমার বইয়ে তো খুব পরিষ্কার করে আমি বলে দিয়েছি কোথা থেকে স্যান্ডউইচ আসতো আর কোথা থেকে চকলেট আসতো, কিভাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে পৌঁছে যেত এবং তিনি দিনের পর দিন চকলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশন মঞ্চেই তো লোকে দেখতো না, বালিশের নিচে চকলেট রাখা থাকতো না, লোকে দেখতে পেতো না চকলেট স্যান্ডউইচ। আপনি বলছেন আন্দোলন মঞ্চে বহু লোক ছিল, তারা দেখতে পেতো না? দেখবে স্যান্ডউইচ তো আসতো, স্যান্ডউইচ তো আসতো রাত্রি 9টার পরে যখন পর্দা পড়ে যেত, সেই ডায়াসের পর্দা পড়ে যেত সবাইকে।